ডেইলি বেঙ্গলি নিউজ পোর্টালে সকলকে স্বাগতম। বলিউডের হিন্দি সিনেমার সেরা আট স্নান দৃশ্য, নায়িকার স্নান দৃশ্য সবসময় সিনেমার দর্শক ও নির্মাতাদের জন্য একটি বাড়তি পাওনা। নায়িকার স্নান দৃশ্য যেমন সিনেমার দর্শক বাড়ায় এবং সিনেমার নির্মাতাদের বাড়তি আয় সুরক্ষা দেয়, তেমনি দর্শকদের মোহিত করে এবং সিনেমাটির প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয়। হলিউডের সিনেমায় নায়িকার স্নান দৃশ্য অবশ্য অনেকটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই ভারতীয় উপমহাদেশে নায়িকার স্নান দৃশ্য অহরহ না, বিরল দৃশ্য। এই রক্ষণশীল সমাজে এসব দৃশ্য বারবারই হয়েছে আলোচিত, বিতর্কিত, ভেজা শরীর দর্শকদের সামনে তুলে ধরে নানাভাবে সমালোচিত হয়েছে নায়িকারা ও নির্মাতারা। তবে সাম্প্রতিক সময়ে বলিউড অনেক এগিয়ে গেছে খোলামেলার দিক থেকে। হয়তো পাশ্চাত্যের দমকা হওয়া লেগেছে বলিউডে, তাছাড়া আধুনিকতার ছোঁয়া ওয়ার্ল্ড ভিলেজে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বলিউড জোর কদমে পশ্চিমের সঙ্গে টেক্কা দিয়ে এগিয়ে যেতে চাইছে। তাই এখন বলিউডের ছবির কাহিনীতে সমুদ্রের তীরে ঝর্ণার নিচে স্নান করছে নায়িকা, ঘটেছে নায়কের আগমন, তারপর তাদের প্রেম ভালোবাসা আবেগ রোমাঞ্চের সংমিশ্রণে এগিয়ে যাচ্ছে ছবি। এবার দেখা যাক যে আট নায়িকার স্নান দৃশ্য বাজিমাত করেছে বলিউডের রূপালি পদ্মা তার একটি সংক্ষিপ্ত ভিডিও। সাহসী মন্দাকিনী, বলিউডের সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছেন সময়ের সাহসী নায়িকা মন্দাকিনী। বলিউডে যখন অন্যরা থ্রি পিসে বন্দি, মন্দাকিনী তখন এক কাপড়ে প্রকাশ্যে স্নান করেছেন। রাজ কাপুরের সঙ্গে রাম তেরি গঙ্গা মাইলি সিনেমায় মন্দাকিনীর সেই সাহসী স্নান দৃশ্যটি বলিউডকে আড়মোড়া ভেঙে এক ধাক্কায় বহু দূর এগিয়ে নিয়ে গেছে। মন্দাকিনীর সেই স্নান দৃশ্যটাই বলিউডে একটি ইতিহাস, আজও অমর হয়ে আছে সে দৃশ্য। এই বিশেষ দৃশ্যটি শ্যুট করার সময় মন্দাকিনীর শরীরে ছিল কেবলই এক টুকরা সাদা কাপড়। জিনাত আমান, আধুনিক বলিউডের খোলামেলা সংস্কৃতির এক অন্যতম কারিগর ভারত সুন্দরী জিনাত আমান। তিনি সেই সময় যে সাহস দেখিয়েছেন, আজও অনেকে সেই সাহস দেখাতে পারেন না। অবশ্য তিনি সেজন্য নানাভাবে সমালোচিত হয়েছেন, কিন্তু কোনো সমালোচনায় তিনি গায়ে মাখেননি, এগিয়ে গেছেন তার অভীষ্ট লক্ষ্যে। শ্যাতাম শিবাম সুন্দরাম ছবিতে জিনাত আমান রাজকামুরের সঙ্গে প্রকাশ্যে যে সাহসী স্নান দৃশ্য শ্যুট করেছিলেন, তা আজও অনেকের বুকে কাঁপন জাগায়। ওই দৃশ্য নিয়ে সে সময় দর্শক সমালোচকদের তোপের মুখে পড়তে হয়েছে তাকে, কিন্তু কাউকেও পরোয়া করেননি মিস ইন্ডিয়া জিনাত আমান। মুনমুন সেন, ভারতের অন্যতম শ্রেষ্ঠ নায়িকা সুচিত্রা সেন, যাকে বাংলা ছবির মহানায়িকা বলা হয়। শুধু তাই নয়, বাংলা চলচ্চিত্রের একটি আদর্শ নায়িকার চরিত্র বলতে সুচিত্রা সেনকেই ভাবা হয়। বাংলা চলচ্চিত্রে এখনও সুচিত্রা সেনের সমকক্ষ কোনো নায়িকা আসেননি বলেই প্রায় সর্বজন স্বীকৃত। কিন্তু সুচিত্রা কখনো খোলামেলা হননি, যথেষ্ট পরিশীলিত এবং ও মার্জিতভাবেই সব ছবিতে অভিনয় করেছেন। কিন্তু তার মেয়ে মুনমুন সেন খোলামেলা হয়ে যে সাহস দেখিয়েছেন, তাও তার মায়ের একেবারে বিপরীত। গজমুক্তা ছবিতে একটি সাহসী স্নান দৃশ্যে নেচে পদ্মায় ঝড় তুলেছিলেন সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন। এই একটি দৃশ্য দিয়ে রূপালী পদ্মায় জনপ্রিয় নায়িকাদের কাতারে নাম লেখান মুনমুন সেন। ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফ এই সময় বলিউডের একজন জনপ্রিয় নায়িকা। তার শারীরিক গঠনশৈলী ও নাচের দক্ষতা আধুনিক নৃত্যশিল্পী ও শরীরবিদদের বিস্মিত করে। ক্যাটরিনা কাইফের জীবন গড়ে উঠেছে প্রাচ্য ও পাশ্চাত্যের আধুনিক জীবনধারার সম্মিলনে। ভারতীয় রক্তের ধারা তার মধ্যে প্রভাবান থাকলেও ভারতের সংস্কৃতি ও গোলামীর প্রভাব তার জীবনে নেই বললেই চলে। তিনি বেড়ে উঠেছেন ভারতের বাইরে, ঘুরেছেন পৃথিবীর বিভিন্ন দেশ। বলা যায় বলিউডে নায়িকা হওয়ার আগ পর্যন্ত ভারতীয় সংস্কৃতির ছোঁয়া তার জীবনে সামান্যই, তাই বলিউডের ছবিতে খোলামেলা হতে তার কোনো কার্পণ্য দেখা যায় না। তাই বলিউড জীবনের প্রথম দিকে যে দেদানা দান ছবিতে ক্যাটরিনা কাইফ খুব সহজেই এই স্নান দৃশ্যে সাবলীলভাবে অভিনয় করে গেছেন। অক্ষয় কুমারের সঙ্গে ক্যাটরিনার সেই উত্তেজক স্নান দৃশ্যতে ভুলবার নয়, দর্শকরাও ভুলতে পারেননি। গালে লাজ্জার গানের জন্য স্টুডিওতে তৈরি কৃত্রিম ঝর্ণাধারায় শরীর ভিজিয়েছেন ক্যাটরিনা কাইফ। উর্মিলা মাতোন্ডকার এক বিস্ময়ের নাম বলিউডের এ সময়ের জনপ্রিয় নায়িকা। তিনি বিশেষ করে তার খোলামেলা নাচ তাকে ভীষণ জনপ্রিয় করে তোলে। উর্মিলা শরীরে হাড় নেই, তার নাচ দেখে এমন ধারণা করতেন দর্শকরা। আর খোলামেলা হতেও তার কার্পণ্য ছিল না কখনো। রাম গোপাল ভার্মার দাউদ ছবির কথা ভাবুন, সেখানে ভার্মা তাকে একটি দৃশ্যে অভিনয় করিয়েছেন, সেটা কখনো ভোলার নয়। উর্মিলা মাতোন্ডকারের স্নানের সেই দৃশ্যটি বলিউড চলচ্চিত্রের সাহসী নায়িকাদের জন্য একটি অন্যতম উদাহরণ। রাভিনা ট্যান্ডন, বলিউডের আধুনিক নায়িকাদের অন্যতম রাভিনা ট্যান্ডন। তিনি খুব বেশি সিনেমায় অভিনয় করেননি, কিন্তু যে কয়টি সিনেমায় অভিনয় করেছিলেন তার অধিকাংশই ছিল সফল। বিশেষ করে তার নাচের কদর ছিল দর্শকদের মধ্যে প্রচণ্ড। রাভিনা নাচে ছিলেন ভীষণ পারদর্শী ও সাহসী, খোলামেলা নাচে তিনি কখনো কার্পণ্য করেননি। টিপ টিপ বর্ষা পানি সম্ভবত বৃষ্টি ভেজা জনপ্রিয় গানের তালিকায় সবসময় শীর্ষে থাকবে। রাভিনা ট্যান্ডন আর অক্ষয় কুমারের প্রেম ঘন রসায়ন সে রোমান্টিক গানে যোগ করেছিল নতুন মাত্রা। তাই রাভিনা ট্যান্ডনের সেই বৃষ্টির পানিতে ভেজা নাচ দর্শকদের মন্ত্রমুগ্ধ করে সবসময়। মল্লিকা শেরওয়াত, বলিউডের আইটেম গার্ল খ্যাত বিখ্যাত তারকা মল্লিকা শেরওয়াত। খোলামেলা অভিনয়ের জন্য তিনি আলোচনায় আসেন সবসময়।
ख्वाहिश 2003 এবং মার্ডার 2004 চলচ্চিত্রে সাহসীভাবে পর্দায় উপস্থিতির জন্য তিনি বিশেষভাবে পরিচিত। মল্লিকা শেরওয়াত প্রায়শই যৌনতার প্রতীক হিসেবে গণমাধ্যমগুলোতে উপস্থিত হয়েছেন। মূলত খোয়াইশ ছবি দিয়েই প্রথম লাইমলাইটে আসেন মল্লিকা শেরওয়াত। সিনেমায় অনেকগুলো রগরগে দৃশ্য থাকলেও সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল মল্লিকার ঝর্ণায় স্নানের দৃশ্যটি। তিনি হলিউডের জায়গা করেছেন তার সাহসের জন্য। কারিনা কাপুর। কারিনা কাপুর বলিউডের এই সময়ের সেরা নায়িকাদের অন্যতম। তিনি অভিনয়, নাচ এবং সৌন্দর্য সব দিক থেকে আলোচিত। স্বাস্থ্য সচেতন হিসাবে তিনি সুপরিচিত। জিরো ফিগার বলতেই কারিনাকে বোঝায়। অনেক ছবিতে তিনি খোলামেলা অভিনয় করেছেন, খোলামেলা নাচ ও স্নায়ের দৃশ্যে অভিনয় করেছেন অনেক। তবে খুশি ছবি তার এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য। বলিউড হার্টথ্রব নায়িকা কারিনা কাপুর আই রে খুশি গানে শর্টস আর টি শার্ট পরে নেচে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। এরপর আরও কিছু সিনেমাতে স্নানের দৃশ্যে দেখা গেছে তাকে। বলিউডের সাহসী নায়িকাদের অন্যতম কারিনা কাপুর তার হার্টথ্রব স্নান দৃশ্যে অভিনয় করার জন্য বিখ্যাত হয়ে আছেন। ধন্যবাদ সকলকে। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি ব্যাংক।